প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আপনাদের এই প্রিয় চ্যানেল কোলবালিশে। এই চ্যানেলে আলোচনা করা হয় আপনাদের এই প্রশ্ন করা কিছু গোপন প্রশ্নের উত্তর নিয়ে। বিবাহিত জীবনের অন্যতম গোপনীয় সৌন্দর্য হলো যৌনতা। একটি সুন্দর দাম্পত্য জীবন কাটাতে এই যৌনতার অপরিহার্যতা অস্বীকার করার উপায় নেই। অনেকের ক্ষেত্রে এই যৌন ইচ্ছার শিথিলতা দেখা দেয়। এমনটি হতে পারে নানা কারণেই, এর ফলে দাম্পত্য জীবনে অশান্তি ও অস্থিরতা বেড়ে যায়। বেশ কিছু পুষ্টিকর খাবার রয়েছে যা আমাদের শরীরে ভিটামিন ও মিনারেলের ভারসাম্য রক্ষা করে ও এন্ডোক্রাইন সিস্টেম কার্যকর রাখে। এন্ডোক্রাইনের কাজ হলো শরীরে স্ট্রোজেন ও টেস্টোস্টেরনের উৎপাদন করা, আর এই স্ট্রোজেন ও টেস্টোস্টেরন আপনার যৌন ইচ্ছে জাগানোর ক্ষেত্রে অতীব জরুরি। আজকে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি যৌন ইচ্ছা বাড়ানোর জন্য যে খাবারগুলো অবশ্যই খাবেন। দুধ। প্রতিদিন অন্তত 1 গ্লাস দুধ খাওয়ার অভ্যাস থাকে অনেকেরই। খাঁটি দুধ, দুধের সর, মাখন ইত্যাদি বেশি পরিমাণে খনিজ ফ্যাট আছে যা যৌন চাহিদা বা যৌন ইচ্ছা বাড়িয়ে দেন। ডিম। পুষ্টিকর খাবারের তালিকার সবার উপরের দিকেই পাওয়া যায় এই ডিমের নাম। ডিম যৌন সামর্থ্য বাড়াতে ভূমিকা রাখে। ডিমে প্রচুর পরিমাণে ভিটামিন B6 থাকে যা হরমোন লেভেলের ভারসাম্য রক্ষা করে এবং ক্লান্তি দূর করে। কলা। অনীহা দূর করে যৌন ইচ্ছা বাড়াতে প্রতিদিন অন্তত একটি করে কলা খান। কলায় প্রচুর পরিমাণে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ভিটামিন বি ও প্রচুর পরিমাণে ব্রোমাইন এনজাইম থাকে। এসব যৌন আসক্তি বাড়াতে সাহায্য করে। কফি। ক্লান্তি কাটাতে যেমন কফির ঝুড়ি নেই, তেমনি এর রয়েছে আরও অনেক উপকারিতা। এটি যৌন ইচ্ছা বাড়াতে বিশেষ ভূমিকা রাখে। কফিতে যে ক্যাফিন থাকে তা আপনার যৌন মুড ঠিক রাখতে সাহায্য করে। কম ফ্যাটযুক্ত গরুর মাংস। গরুর মাংসে প্রচুর জিঙ্ক থাকে, তাই পরিমাণ মতো কম ফ্যাটযুক্ত গরুর মাংস খাওয়ার চেষ্টা করুন। অনেকের ক্ষেত্রে গরুর মাংস ধর্মীয়ভাবে খাওয়া নিষেধ, সেই ক্ষেত্রে তারা গরুর মাংস না খেলেও পারেন বা খাবেন না। মাছ। পুষ্টি তালিকা ঠিক রাখতে প্রতিদিন মাছ খাওয়া চাই। ফ্যাটযুক্ত মাছ আপনার যৌন ইচ্ছা বাড়ায়, বিশেষ করে সামুদ্রিক মাছ, কারণ এ সকল মাছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে। বাদাম। প্রতিদিন 1 মুঠো করে বাদাম খাওয়ার অভ্যাস তৈরি করুন। বাদামে প্রচুর জিঙ্ক রয়েছে, এই জিঙ্ক শুক্রাণুর সংখ্যা বাড়ায় এবং শক্তিশালী শুক্রাণু তৈরি করতে সাহায্য করে। যারা খাদ্যের মাধ্যমে শরীরে কম জিঙ্ক গ্রহণ করেন তাদের বীর্য ও টেস্টোস্টেরনের ঘনত্ব কমে যায়, তাই বাদাম খান। এটি আপনার বীর্য ঘন করবে এবং টেস্টোস্টেরনের ঘনত্ব বাড়াবে। এতে যৌন ইচ্ছা এবং বীর্যের ক্ষমতা উভয়ই বাড়বে। আশা করি আপনাদেরকে ব্যাপারটি বুঝাতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।